বিবিসি মনত আছে সাকে আপনার বিবিসি এখন ডকুমেন্টারি বনাইছিল, এখন তথ্যচিত্র নির্মাণ করেছিল। এই তথ্যচিত্র গুজরাটত যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ সংঘটিত হয়েছিল সেই সংঘর্ষের বিষয়ে বর্ণনা করেছিল, আর ইয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভূমিকা সেই ভূমিকাকো প্রশ্নচিহ্ন উত্থাপন করেছিল। আর বিবিসির এই ডকুমেন্টারি ভারতত সম্প্রচার হওয়ার ব্যান করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল সরকারের তরফরপা। সেই আছিল মূল যখন মূল যে পর্ব, মূল যে কথা। এতিয়াও অসম বিধানসভাত এই প্রসঙ্গ কি করেছে? হয় অসম বিধানসভাত বিবিসির তথ্যচিত্রের প্রসঙ্গ বিজেপিয়ে উত্থাপন করলে, সংকল্প প্রস্তাব, অর্থাৎ বিধানসভার জড়িয়ে এক সংকল্প প্রস্তাব লব যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করব, সদনের তরফের প্রস্তাব গ্রহণ করব। বিরোধী বিধায়কে ইয়াতে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। অবশ্যই অধ্যক্ষ গুরুত্ব নিদিলে বিরোধী সদায় দরে, আর অধ্যক্ষ গুরুত্ব নিদিয়ার বিরোধীয় সদন ত্যাগ করে। দেশত তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল বিবিসির তথ্যচিত্র প্রসঙ্গত। আর আপনাদের হয়তো মনত আছে বিবিসিয়ে যেতিয়াই তথ্যচিত্র উলাইছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিবিসির যে কার্যালয়, বিবিসির কার্যালয়ত বিভিন্ন যে এজেন্সি সমূহ আছে, ইডি বা অন্য যেসমূহ সংঘ এজেন্সি সমূহ আছে, সরকারি প্রতিষ্ঠানসমূহ আছে, সেই প্রতিষ্ঠানসমূহে গই তাতে বিভিন্ন তালাচি চলাইছিল, যে ক্ষেত্রে দেখা গৈছিল যে ব্রিটেন সরকারেও এই গোটাই বিষয়ট নিন্দা করেছিল যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সে অক্ষুণ্ণ থাকিব লাগে, গতি এনে গোটাই পার্শ্বক্রিয়া সৃষ্টি হয়েছিল। যে আকো আছে অসম কানেকশন, অসমের প্রসঙ্গ। আর আপনার জানাও যে বিবিসিয়ে যে প্রস্তুত করেছিল তথ্যচিত্র ভারতের বিরুদ্ধে আন্তরাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে অভিহিত করে বিধানসভাত সংকল্প প্রস্তাব উত্থাপন করে, কোনে? বিজেপি বিধায়ক ভুবন পেগুয়ে। যে সময় ভারতে G20 অধ্যক্ষতা করছে সেই সময় বিবিসিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তথ্যচিত্র মুক্তি করা বলে অভিযোগ করে বিধায়কগুলো, কিন্তু বিষয়টি বিধানসভার মজিয়াত আলোচনার অপ্রয়োজনীয় বলে দাবি করে বিরোধী। অর্থাৎ অন্য বহু প্রসঙ্গ আছে যার উপর আলোচনা করব পালে বলে কোনে কলে? বিরোধীয় কলে। কিন্তু বিরোধীর দাবি অধ্যক্ষ কোনো গুরুত্ব নিদিলে, আর ইয়াতে অসন্তুষ্ট হয়ে পড়ল বিরোধী স্বাভাবিকতে, আর বিরোধীয় ত্যাগ করে সদন। বিরোধী অভিযোগ করে যে সরকারের বিরুদ্ধে বাতরি পরিবেশন করা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ইডি লগাই দিয়ে সরকারে, বিষয়টিত হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী কয় বহিরাষ্ট্রের সংবাদ প্রতিষ্ঠানে ভারতের আভ্যন্তরীণ বিষয়ত প্রবেশ করেছে বলে মুখ্যমন্ত্রী এই গোটাই প্রসঙ্গটি আসলে উল্লেখ করে। গতি বিবিসির ডকুমেন্টারি সন্দর্ভত অসম বিধানসভাত এক প্রকার প্রস্তাব গ্রহণ করা হয় আর বিজেপি বিধায়কে এই গোটাই চর্চা আরম্ভ করে। অবশ্যই বিরোধীয় এই সদন ত্যাগ করে সমগ্র আলোচনা কালত। এই সন্দর্ভত আপনার কিছু মন্তব্য দেখা বিচার। আর এই ফোরামক যেটা নেতৃত্ব দিয়ার সময় আইছে ভারতবর্ষের কারণে, সেই সময়ত এই বিষয়টি পুনের আনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর প্রতিচ্ছবিক, ভারতবর্ষের প্রতিচ্ছবিক বিশ্বর সম্মুখত একটা নিকৃষ্টভাবে প্রদর্শন করব বিচরা বিবিসির এই ডকুমেন্টারিক মই ভাবো যিমান পারে কন্ডেম করব লাগে, আর এখেতকলৰ এগেইনষ্ট একশন দিব। আলোচনা প্রকৃততে হবই নালাগে, তথাপিতো আমি আপুনি যেতিয়া ম্যাটারটো রেজ হল তেতিয়া স্যার ময়ো দুখামান কব বিচাৰিছো। আর সেইখিনি সম্ভব হব পাৰিছিল যেহেতু সেই সময়ত সরকারে সত্যৰ সন্মুখীন হবলৈ সাহস করেছিল। কেতিয়াও কোনো ধরনের সংবাদ প্রতিষ্ঠানে কিবা বাতৰি পৰিৱেশন করলে কিয় এনেকুৱা সরকার বিরোধী বাতৰি পৰিৱেশন কৰিছে বুলি তেখেতসকলৰ পিছত ইডি CBI এইবিলাক লগাবলৈ যত্ন করা নাছিল। তিনিজনীয়া খণ্ডপীঠে গোটেই বিষয়বস্তুটো সামৰণি মৰাৰ পিছত আৰু ইয়াক এটা পলিটিকেল কনস্পিৰেচি বুলি অভিহিত কৰাৰ পিছত এই ডকুমেণ্টাৰীখন তেওঁলোকে পাব্লিছ কৰে, আৰু পাব্লিছ কৰাৰ টাইমিংটো আছিলে যেতিয়া ভাৰতে G20ৰ অধ্যক্ষতা কৰিবলৈ আগবাঢ়ি আহিছিলে। আর গতি গোটাই বিষয়টি বিধানসভাত আলোচনা করা হল, কি প্রয়োজনীয় আসে এই বিষয়টি এটা যে বিতর্কটি প্রায় মার গেছে এটা তারপরও এই বিষয়টি আলোচনা কি প্রয়োজন আছে সেয়া অবশ্যই রাইজে নির্ধারণ করব, আর রাইজে বিধানসভাত বিধায়কসলক নির্বাচিত করে পঠিয়ায়, গতি জবাবদিহিও করব।